বসন্ত বিলাসের সেটে এই মুহূর্তে সঙ্গে রয়েছে কমলিকাদি। কমলিকাদি, অনেকদিন বাদে তোমাকে আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট আগে তুমি বলো তো, মানে এতটা ওয়েট লুজ অন তুমি কি করে করলে? মানে কমলিকা ওয়েট লুজ করেছে, এটাই তো একটা ওয়ান্ডার। না, টু বি ভেরি অনেস্ট, আমরা সবাই আমাদের জীবনে একটা ঐতিহাসিক প্যান্ডেমিক দেখলাম আগের বছর, এবং আমার রোগা হওয়ার প্রসেসটা অনেক দিন ধরেই শুরু হয়ে গেছে আমি বলবো, টু বি ভেরি অনেস্ট। কারণ এটা একটা মুহূর্ত থাকে ওয়েন ইউ আন্ডারস্ট্যান্ড অর রিয়েলাইজ ইউ হ্যাভ টু স্টে ফিট। সেইটা নিজের রিয়েলাইজেশনটা না আসলে কোনো জিম, কোনো যোগা ইনস্ট্রাক্টর, কোনো ডায়েটিশিয়ান কিচ্ছু করতে পারে না। আমার ক্ষেত্রে বোধহয় তাই হয়েছিল। প্রি প্যান্ডেমিক একটা প্রসেসের মধ্যে ঢুকেছিলাম উইথ আ লট অফ যোগা অ্যান্ড প্রপার নর্মাল প্রপার হেলদি ডায়েট। অসম্ভব ফুডি আমি, অসম্ভব খেতে ভালোবাসি, যারা আমায় চেনেন তারা জানেন। সেইখান থেকে একদম বিপরীত দিকে হাঁটাটাও খুব শক্ত ছিল। তার উপর ঐতিহাসিক এই প্যান্ডেমিক, সবাই নিজের নিজের মতো করে আমরা স্ট্রাগল করেছি। সো সবটা মিলিয়ে শরীরের ওপর, এই শরীর বা চেহারার ওপর এটা রিফ্লেক্ট করেছে বা প্রভাব ফেলেছে। বাট আই থিঙ্ক ইট ওয়ার্কস বেটার, একজন আর্টিস্ট হিসেবে ইট ওয়ার্কস বেটার অন স্ক্রিন। যদি একটু একটু চিজেলড, একটু ফ্লেক্সিবল, একটু ফিট থাকা যায়, সেটাই আমার প্রচেষ্টা ছিল। এবারে কেমন লাগবে সেটা দর্শক বন্ধুরা। সকালে ওঠা কখন হয় এন্ড ওঠার পরে ফার্স্ট রিচুয়ালটা কী থাকে দিনের, মর্নিং রিচুয়াল? যদি মর্নিং রিচুয়াল, খুব সকালে একদম ছোটোবেলায় উঠতাম যখন মর্নিং স্কুলে পড়তাম, 7টায় ফার্স্ট পিরিয়ড ছিল। ওই যে একটা ফেজ গেছে জীবনে, তারপর থেকে একেবারে সকালে উঠতে আমি পছন্দ করি না। হ্যাঁ, কাজ থাকলে উঠতেই হয়। দীর্ঘদিন আমরা সবাই কাজ ছাড়া কাটিয়েছি, তখন আমার মনে হয় এই যে প্যান্ডেমিক গেল, আমার ঘুমের কোটা শেষ হয়ে গেছে। প্যান্ডেমিক আমার ঘুম নিয়ে নিয়েছে, মানে যত জীবনের ঘুম ছিল প্যান্ডেমিক শেষ হয়ে গেছে। এখন কাজ করার সময় একটা সময় সকালে উঠে পড়তেই হয়, একা থাকি, বাড়ি চালাই নিজে, তো কিছু বাড়ির রেসপন্সিবিলিটিস চোর্স থাকে যেগুলো করতে হয়। উঠেই যেটা করি, একটু জল খাই, আই থিঙ্ক দ্যাটস দ্য ফার্স্ট থিং। আর তুমি যে আমাকে জিজ্ঞেস করছিলে কীভাবে রোগা হলে, তার মধ্যে একটা প্রধান আমি একটা লাইন বলতে চাই দর্শক বন্ধুদের বা যারা শরীর চর্চা করছেন বা রোগা হওয়ার চেষ্টা করছেন, আমাদের শরীরে টক্সিনগুলো ফ্লাশ করাটা খুব ইম্পর্টেন্ট। সো আমরা যারা, যেমন আমি নিজেই খুব খুব সাংঘাতিক যে মেনটেন করে প্রচণ্ড জল খেতাম তা নয়, ওই H2O শরীরে এসে যে কতটা শারীরিক জায়গা থেকে, ভেতর থেকে ইন্টারনালি ইম্প্রুভ করে, সেটা আমি নিজে ইনকর্পোরেট করে দেখলাম। সকালে উঠে ঢকঢক করে একটা জল আমি খাই, তারপর চা, আমি একটু কফির পছন্দ করি, ক্যাফেন, ওটা আমার হয়তো ঘুমটা ছাড়িয়ে দেয় আর হোয়াটএভার। সো দ্যাটস মাই ফার্স্ট প্রসেস। এটা ছাড়া আমার একটা অল্টারনেটিভ, একটা স্পিরিচুয়াল প্রসেস আছে, যেটার মধ্যে আমি একটু হয়তো একমনে থাকি। দিস ইজ হাউ আই স্টার্ট মাই ডে। আচ্ছা, এবার বলো তো, হোয়াট ইউ ইটস ইন ব্রেকফাস্ট, দেন লাঞ্চ, দেন ডিনার? দেখো, ইট ডিপেন্ড করে। যেমন আবারও বলছি, এই লাস্ট এক বছর দেড় বছর যেভাবে আমরা সবাই কাটিয়েছি, কাজ বন্ধ ছিল, পৃথিবী স্তব্ধ হয়ে গেছিলো, তখন তো একটা অন্য প্রসেস সবাই আমরা ঢুকে গেছি, যেভাবে আমাদের দৈনন্দিন সবটা চলতো সেটা থেকে আলাদা। সেটা বাদ দিয়ে বলছি, কাজের ক্ষেত্রে যে আবার কাজ শুরু হয়েছে আমাদের সবার ফুলদমে, সকালে একটা খুব লাইট ব্রেকফাস্ট করি। সেখানে আমার ডিম পাউরুটি, হ্যাভ অলওয়েজ বিন আ ব্রেড বাটার এগ পার্সন, সো মোর দেন অন্যান্য খাবার, বা একটু যোগাট খেলাম, তার সাথে একটু ফল খেলে, ফল দিয়ে একটা দইয়ের যোগাট বানিয়ে খেলাম, একটু মিউজলি খেলাম, ওটা একটু ডিফারেন্ট করে করে আমি খাই। লাঞ্চ বাড়িতে থাকলে সিম্পল বাড়ির খাবারই খাই, চেক করে খাই, অ্যামাউন্টটা চেক করি। খুব রোজ যে বাড়িতে আমরা সবাই প্রচণ্ড ভালো মন্দ তেলের খাবার খাচ্ছি তা তো হয় না, সিম্পল ফুড, বাঙালি খাবার, প্রত্যেকটা জিনিসই বাড়িতে হয় সেগুলোই খাই। শুটিংয়ে আসলেও আমার যদি রেগুলার কাজ থাকে, শুটিংয়ের প্রোডাকশনকে বলা থাকে, সেইভাবেই ওরা হয়তো চিকেন স্টুটা দিয়ে দিল, ইউনো, লাইক বাড়ির খাবারের মতো। সন্ধেবেলা একটা খুব লাইট টিফিন করি, আর রাত্রিরে দুপুরের লাঞ্চের মতোই তাই। ইনফ্যাক্ট আমি যোগার মধ্যে ঢুকে আমার যোগা ইনস্ট্রাক্টরদের সাথে কথা বলে এইটুকু বুঝতে পেরেছি, বারবার খাওয়াটা ইজ ভেরি গুড। একবারে অনেকটা মানুষ যদি খেয়ে নেয়, সেটা ডাইজেশনেরও একটা প্রবলেম করে। সো বারবার খাওয়াটা ভালো, একটু একটু, হোয়াট এভার।
আর কিছু কিছু সিক্রেটস আছে, সেগুলো আমার মনে হয় আমার ব্যক্তিগত ব্যাপার, সেগুলো দর্শক বন্ধুদের সামনে নাই বা বললাম চামটাই চলে যাবে, ওরা আমাকে রোগাই দেখুক, আরো রোগা দেখুক। আচ্ছা, আরেকটুখানি বলতে, তোমার ডায়েটের মধ্যে স্ট্রিক্টলি নো নো কি আছে? নোনোটা নেই, আমি সেটাই বলার চেষ্টা করছি। আমি টিপিক্যালি ফুডি, আমার যেটা রেগুলার বেসিসে নোনো সেটাই মেক শিওর মাসে একদিন কি দুদিন আইল স্পার্জ, সো ইটস ওকে। নোনো বলে পৃথিবীতে কিছু হয় না। আচ্ছা, ইউ বিঞ্জ ডে? বিঞ্জ ডে আই বিরিয়ানি, মাটন বিরিয়ানি, ইয়া আই নট, অ্যান্ড লটস অফ আইসক্রিম। কোম্পানি নামগুলো বলছি না, কিছু ফেভারিটস আছে কলকাতায়, তো জেলাটো ভরে গেছে। বলছিলাম ভাই আমি ফুডি, আপনি একটা ফুডিকে জিজ্ঞেস করছেন বিঞ্জ ডে, এভরি ডে ইজ বিঞ্জ ডে। ভালো থাকুন, প্রচুর জল খান, আর সারা দিনে একটু একটু করে থেকে থেকে খাবার খান, একেবারে স্টাফ করবেন না, উইল বি মোর হেলদি, অ্যান্ড ইয়োগা ওয়ার্কস ওয়ান্ডার্স। থ্যাংক ইউ। আচ্ছা, বি স্পটিফাই যারা দর্শকরা রয়েছে, একটু তুমি বলে দাও ফিটনেসের মন্ত্র তোমার কাছে, তুমি তো বলেই দিলে, বাট ইয়েস, তুমি লাস্ট মোমেন্টে তুমি কি শেয়ার করতে চাও, ইওর স্টোরি অর সামথিং লাইক এনিথিং? No, I just want to, I don't want to share a story. I just want to say, stay fit. আমাদের সবারই বয়স হচ্ছে, এবং একটা জিনিস আমি বুঝতে পারলাম এই ঐতিহাসিক প্যান্ডেমিকের জন্য, যত ফিট থাকবে তত আপনার ইমিউনিটি ইজ গোয়িং টু ওয়ার্ক বেটার। সো জাস্ট স্টে ফিট, হোয়াটএভার ইজ ইয়োর সিক্রেট অফ স্টেইং ফিট, জাস্ট স্টে ফিট।